আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে হাফ কলার বা বেন কলার দিয়ে বডির পিছনের পার্টে চেন লাগানোর ডিজাইনটা দেখাবো। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা অনেকেই রিকোয়েস্ট করেছেন, মানে হাফ কলারের সাথে বডির পিছনের দিকে কিভাবে চেনটা লাগাতে হবে, তার জন্য আমার এই ভিডিওটি দেয়া। আশা করছি আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন। তো বন্ধুরা, রিকোয়েস্ট রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনারা খুব সহজভাবে এই মানে বডির পিছনের পার্টে চেন লাগানো এবং এর সাথে মিল রেখে কিভাবে আপনার কলারটা ব্যবহার করতে হবে শিখতে পারবেন। এখানে আমার এই জামার মধ্যে মানে বডির সামনের পার্টে গলাটা তৈরি করাই ছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো হাফ কলার সাথে এই চেনটা বডির সাথে কিভাবে মিল রেখে জয়েন্ট দিতে হবে। তো চলুন দেখাই। আমি এখানে বডির মাপ অনুযায়ী জামাটা কেটে নিয়েছি, আর এই জামার সামনের পার্টে আমার কলারটা তৈরি মানে গলাটা তৈরি করা ছিল। এখন এটার সাথে বডির পিছনের পার্ট মিল রেখে কিভাবে আমি চেন এবং কলারটা বসাবো সেটি দেখাবো। তো আপনারা যদি চেন লাগাতে চান এবং কলারও বসাতে চান, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনারা বডির পিছনে যে চেনের অংশটা সেটা আগে লাগিয়ে নিতে হবে। তো এখন আমি বডির যে পিছনের পার্ট আছে সেটার মধ্যে চেনটা লাগাবো। তো চেন লাগাতে হলে আপনার চেনের একটা মাপ আছে, আপনি কতটুকু লাগাতে চান, ছোটও লাগাতে পারেন অথবা বড়ও লাগাতে পারেন, এটা আপনার ইচ্ছে অনুযায়ী। তো এখানে যে চেনের মাপটা আছে, আমি মানে পুরো চেনটা আমি নিয়ে নিব। এখানে চেনের লম্বাটা আছে প্রায় 15 ইঞ্চি, আমি এই হুক মানে উপরে যে অংশটা আছে এটা বাদ দিয়ে দিব, সেটা থেকে রেখেও আমার প্রায় 15 ইঞ্চির মতো আসে। আমি এই চেনটা যা আছে সেই মাপটা আমি এখানে নিয়ে নিব। তো চেনটা লাগাতে হলে একটা পট্টির কাপড় লাগবে। তো এখানে আমি একটি পট্টির কাপড় নিয়েছি। তো এই পট্টির কাপড়ের মধ্যে প্রথমে আগে যে চেনের যে মাপটা সে অনুযায়ী দাগ দিয়ে নিব, তাহলে আপনার চেনটা লাগাতে সুবিধা হবে। আমি চেনটা লাগাবো 14 ইঞ্চি, যেহেতু এখানে মানে চেনটা আছে আপনার 15 ইঞ্চি, তা আমি এখানে এই চেনের লম্বাটা নিব 14 ইঞ্চি। তো এখান থেকে এই যে 14 ইঞ্চি বরাবর এখানে দাগ দিয়ে দিব, আর নিচের অংশে বাড়তি কাপড় রাখতে হবে, তার জন্য এই বাড়তি কাপড়টুকু রাখলাম। তো এখন কাজ হচ্ছে বডির যে পিছনে পার্ট আছে এই পিছনের পার্টে এই কাপড়টা মানে পট্টির কাপড়টা আগে বসিয়ে নিতে হবে। তার জন্য এই পট্টির কাপড়টা মাঝ বরাবর আমি একটা মানে ভাঁজ করে নিয়েছি। এরপর বডির যে সোজা পার্ট, সেই সোজা পার্ট বরাবর মানে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে। তা আমি এই কাপড়টা কিন্তু আয়রন করে নিয়েছিলাম, আপনারা চাইলে এটা আয়রন করে নিতে পারেন অথবা আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়েও নিতে পারেন। তো এই মাঝ বরাবর আমি একটা দাগ দিয়ে নিব, এটা হচ্ছে মাঝ বরাবর। তো এই পট্টির কাপড়টা বডির পিছনে মানে উপর দিক থেকে এভাবে করে সমানভাবে রেখে যেখানে মাঝখানে যে ভাঁজটা আছে তার থেকে সাইডে 2 থেকে 3 সুতার সাইডে আমি সেলাইটা করব। খেয়াল রাখতে হবে এই পট্টির কাপড়টা যেন মাঝ বরাবর থাকে, তা না হলে আপনার চেনটা কিন্তু এক সাইড মানে বাঁকা হয়ে থাকবে। তো এর জন্য ভালো মতো খেয়াল রেখে তারপর সেলাইটা করতে হবে। এরপর এই সাইডে মানে 2টা ফোড় এইভাবে করে দিব, দেওয়ার পর এটাকে আবার ঘুরিয়ে ফেলবো। সেলাই করা হয়ে গেছে, এবার ঠিক মাঝ বরাবর এভাবে করে কেটে ফেলবো। তো এই বরাবর এভাবে করে একটু কোনা কেটে দিব। এরপর কাজ হচ্ছে এই যে কাপড়টা বসালাম এই কাপড়টাকে এই যে এভাবে করে এদিকে আনবো এবং আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিব, তাহলে আপনার সাইডের যে সেলাইটা হবে এটা খুব সুন্দর মতো করে হবে। এই পাশেরটাও এইভাবে করে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিব। তো এখন কাজ হচ্ছে পট্টির এই কাপড়টা এভাবে করে নিয়ে ঠিক পট্টির কাপড়ে একেবারে সাইডে একটা সেলাই করব। তো সাইডের সেলাইটা করা হয়ে গেছে, এবার এই পট্টির কাপড়টা এই যে এভাবে করে ভিতরের দিকে নিব,
নেয়ার পর এই যে এই বরাবর এই যে এভাবে করে রেখে এটার উপরে আঙুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিব। আপনারা চাইলে এটাকে আয়রন করে নিতে পারেন। তো এখন এই যে চেনের যে উপরে হুকটা যে আছে, এখানে যে আপনার যে হুকের অংশটুকু আছে এটা আমি কেটে ফেলবো। আপনারা চাইলে কিন্তু এটা রাখতে পারেন, আমি এটা রাখবো না। তো এখন আমি বডি পিছনে চেনটা লাগাবো। আর এই চেনটা যদি লাগাতে চান আপনারা সিঙ্গেল লেগ ইউজ করবেন, সিঙ্গেল লেগ দিয়ে আপনার চেন বসাতে সুবিধা হয়। তো এখন আমি এই হুকটাকে নিচের দিকে রাখবো, রেখে বডির যে কাপড়টা আছে কাপড়টা এই যে এই বরাবর একেবারে সাইডে এভাবে করে রাখবো, একেবারে চেনের সাথে যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তাহলে আপনার হুকটা কিন্তু উপরের দিকে উঠানো যাবে না। এক সুতা কি দুই সুতা এরকমভাবে সাইডে রেখে তারপর সেলাইটা করতে হবে। তো আমি এই যে এরকমভাবে রেখে এখন সেলাইটা করব। তো চেনটা লাগানো হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চেনের একটা পাশ আপনার এই যে এরকমভাবে থাকবে, একেবারে সাইডে সেলাই হবে। আর একটা পাশ আপনার একটু বাড়তি করে নিয়ে তারপর সেলাই করতে হবে। এভাবে সেলাই করলে আপনার চেনের যে অংশটা এটা দেখা যাবে না। আপনারা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে এখানের অংশটা এই যে দেখা যাচ্ছে না, এটা ঢেকে আছে। তো এটা এভাবে করে থাকবে, খুব সহজ একটা পদ্ধতি। এভাবে করে যদি সেলাই করেন তাহলে চেনের যে এই অংশটা এটা দেখা যাবে না। চেন লাগানো হয়ে গেছে, এবার আমি বডির যে সামনের পার্ট আর পিছনের পার্টের কাঁধের জয়েন্টটা দিয়ে দিব। তো নিচে কিন্তু বডির পিছনের পার্ট আছে মানে সোজাভাবে, তার উপরে বডির সামনের পার্টটা এভাবে করে সোজা করে রাখবো এবং রেখে কাঁধের সাইড থেকে সেলাইটা করতে হবে। কাঁধের সাইড থেকে এভাবে করে নিয়ে তারপর সেলাইটা করব। সেলাই করা হয়ে গেছে, এই সাইডটা সেম মানে কাঁধের এই সাইড থেকে সমান রেখে তারপর সেলাইটা করব। এরপর এটাকে যেভাবে করে নিয়ে সেলাই করে ফেলব। তো সেলাই করা হয়ে গেছে, এখন কি করতে হবে, এই যে সামনের পার্টে আপনি মানে বেন কলাটা কতটুকু রাখবেন সেটা ঠিক করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু গলার মাপও নিতে পারেন অথবা কাপড়ের মধ্যে মাপ দিয়ে তারপরে গলাটা বসাতে পারেন। তো বন্ধুরা, আমি বডির যে সামনের পার্ট এই সামনের পার্টে এই যে এখান থেকে কাঁধের উপর থেকে যেভাবে করে ধরে 3 ইঞ্চি নিচে এই দাগটা দিব, অর্থাৎ কলারটা যে বসাবো এটা এই বরাবর থাকবে। এই পাশেও আমি 3 ইঞ্চি বরাবর এইভাবে করে নিচের দিকে দাগটা দিয়ে দিব, এই যে বরাবর। তা আপনারা এইভাবে করে দাগ দিয়ে নিতে পারেন, এটাও খুব সহজ একটা পদ্ধতি। তো এখানে আছে 3 ইঞ্চি, আপনাদেরকে মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে ধরে এটাকে যে ঠিক এই বরাবর এভাবে করে নিতে হবে 6.5 ইঞ্চি। তাহলে এপাশে 6.5 ইঞ্চি, এপাশে 6.5 ইঞ্চি, তাহলে হয় আপনার 13 ইঞ্চি, অর্থাৎ কলারটা আপনার 13 ইঞ্চি হতে হবে। আর পিছনে যেহেতু চেন আছে তো এর জন্য আরও 1 ইঞ্চি আমি বেশি নিব, পিছনের আমার ফাড়া রাখতে হবে। তো বন্ধুরা, এখানে আমি কলার তৈরি করার জন্য বক্রম নিয়েছি, আর এই বক্রমের চওড়াটা আছে আপনার 1 ইঞ্চি 2 সুতা, এই যে 2 সুতা। আর এখানে এই বক্রমের চওড়াটা আমি নিয়েছি প্রায় 14 ইঞ্চি, জি 14 ইঞ্চি, এখানে 14 ইঞ্চি আছে মোট, মানে লম্বা হবে কলারের লম্বাটা হবে আপনার 13 ইঞ্চি, 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি। তো এখন এই বক্রমটাকে এভাবে করে দুইটা ভাঁজ করব, ভাঁজ করে এই সাইড থেকে এই যে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে দিব, এই যে এরকম। এরপর এখানে যে দাগটা দিয়েছি দাগ অনুযায়ী আমি এই বক্রমটা কেটে ফেলব। কাটা হয়ে গেছে, এরপর এই সাইডে আমি সমানভাবে রাখবো, রেখে মাঝ বরাবর থেকে এটাকে আলাদা করে ফেলবো। তো এখন কাজ হচ্ছে এই বক্রমটাকে
একটা কাপড়ের, মানে যে কাপড়টা দিয়ে কলার বসাতে হবে সে কাপড়ের মধ্যে এটা বসাতে হবে। তা আমি এই কাপড়টার মধ্যে কলারটা তৈরি করব। তার জন্য এই যে কলারের যে অংশটা আপনার মানে পেস্টিং আছে, এটাকে যে এভাবে করে রাখবো, আরো একটা পার্ট সেম এরকম ভাবে রাখবো, রেখে এটাকে আমি আয়রন করে বসিয়ে নিব। তো আমার এই বক্রমটা বসানো হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমি এই নিচের দিকে একটা সেলাই দিয়ে নিব, একেবারে সাইডে, বক্রমের সাইডে সেলাইটা করব। তো সেলাই করা হয়ে গেছে। এরপর আরো একটা মানে কাপড় আমি এভাবে করে রাখবো, তার উপরে এটাকে যে এভাবে করে রাখবো, রেখে তারপর আমি এই সাইড থেকে এভাবে করে সেলাইটা করব। মানে নিচের দিকে সমানভাবে রাখবো কাপড়টা, এটাকে যে মাপ অনুযায়ী সেলাইটা করে ফেলবো। সেলাই করা হয়ে গেছে। এবার যেখানে আমি সেলাইটা করেছি তার সাইড থেকে এভাবে করে বাড়তি যে কাপড়টা আছে, হাফ ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়টা আমি কেটে ফেলবো। কাটা হয়ে গেছে এবং মাঝ বরাবর থেকেও এটা আমি কেটে ফেলবো। এরপর এই যে সাইডের যে রাউন্ডের মতো আছে এটাকে একটু এভাবে করে কেটে দিব, তাহলে রাউন্ডটা আপনার সুন্দর মতো করে আসবে, এই যে এভাবে। এরপর এই কলারের এই কাপড়টা আমি সোজা করে নিব, এই যে এরকম ভাবে। তো সোজা করা হয়ে গেছে। এরপর এই যে এখানে যে আমি একটা সেলাই দিয়েছি, এভাবে করে দুইটা পার্ট সমানভাবে ধরে রেখে ঠিক এই সেলাই বরাবর আমি আরও একটা সেলাই করব। তাহলে এই সাইডের মানে উল্টা পার্টের যে কাপড়টা আছে এটা আপনার মানে খুব ফিটিংভাবে বসবে, এই সেলাইটা করে নিলে ভালো হবে। তো সেলাই করা হয়ে গেছে। অতিরিক্ত যে কাপড়টা আছে আমি এটা কেটে ফেলছি। তো কলারের কাজ শেষ। তো বন্ধুরা, এখানে যে বাড়তি যে কাপড়টা আছে এটা আমি যখন গলার মধ্যে বসাবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন এই কাপড়টাকে যেভাবে করে রাখবো, রাখার পর বক্রমের যে পার্ট আমি আয়রন দিয়ে বসিয়েছি এটা কিন্তু এই যে এভাবে করে থাকবে, এটা খেয়াল রাখবেন আপনারা। মানে এখানে ফিনিশিংটা আপনার সুন্দর মতো করে আসে, যার কারণে এভাবে করে লাগাতে হয়। আপনারা চাইলে এটা লাগাতে পারেন, আমার এই পাশটাও খুব সুন্দর মতো মানে ফিনিশিং আসছে। তো আমি এটাকে যে এভাবে নিচের দিকে রাখবো, মানে যে অংশটা রাউন্ড আছে এটাকে আমি নিচের দিকে রাখবো। আর যেখানে আমি দাগটা দিয়েছি এই দাগ থেকে মানে এই যে এই বরাবর এভাবে করে রেখে এই সাইডে আমি সেলাইটা করবো। এই যে এভাবে করে যখন এই বরাবর মানে কাঁধে যে জয়েন্টটা আছে বরাবর আসবে, তখন বডির যে পিছনে পার্টের কাপড়টা আছে এটাকে এভাবে করে সরিয়ে নিব এবং কলারটা এই যে এভাবে করে ধরবো, এই যে এভাবে করে। এবং এখানে যে হাফ ইঞ্চি পরিমাপ যেখানে আমি সেলাইটা করেছি এটাকে যে এভাবে করে ভাঁজ বরাবর এভাবে ধরবো, তাহলেই হবে। এখন এখান থেকে যে হাফ ইঞ্চি পরিমাপ এভাবে করে ভাঁজ করে নিব, নিয়ে যে কলারের সাইডে যেখানে আমি সেলাইটা করেছিলাম ঠিক সেই বরাবর সেলাইটা হবে, যে এটাকে এভাবে করে ভাঁজ করে দিব। একটা সাইড আমি সেলাই করেছি, এই যে এভাবে করে কলারের অংশটা থাকবে। আর এখানে যে কাঁধের যে জয়েন্টটা ছিল এই জয়েন্টের সাইড একটু কেটে দিলেই হবে আপনার, মানে এখানে যে কাপড়টা কুচকানো সেরকমভাবে থাকবে না। তো বন্ধুরা, আমি যখন এই গলার মাপটা দিয়ে কেটেছিলাম তখন এখানে আমি একটা কোণা কেটে নিয়েছিলাম, যার কারণে এখানে আমার কাপড়টা কুচকানো নেই।
আপনারা চাইলে এই অংশ এখান থেকেও দেখে নিতে পারেন। এই যে এখানে আমি কিন্তু একটা কোনার অংশ কেটেছিলাম, এই যে এরকমভাবে কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য। তো এই বরাবর আমার সেলাইটা হয়েছে, যার কারণে এখানে কাপড়টা কুচকানো নেই। তো এটা কিন্তু এই যে এভাবে করে থাকবে। এরপর আমি এই পাশের অংশটার মানে কলারের যে অংশটা আছে এটা আমি জয়েন্ট দিব। তো এটাও আমি এই যে এভাবে করেই রাখবো, যে এই বরাবর রাখবো, এবং এখানে যে মাপটা আছে সেই মাপ বরাবর এই কলারটাকে যে এভাবে করে নিচের দিকে রাখবো। তো এভাবে করে মানে আপনার যদি চেন বডি পিছনে দেন এবং কলার লাগান, এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি। কারণ আপনার একটু কলারটা যদি বড় হয় তাতে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ বডির যে পিছনের দিকে যে চেনটা আছে চেনের এই অংশে বাড়তি যে কাপড়টা থাকবে সেটা ভাঁজ করে তারপর বসাতে হবে। তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তা আমি যেভাবে করে আপনার কলাটা বসাচ্ছি এভাবে যদি বসান ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। খেয়াল রাখবেন এখানে যে মানে বডির পিছনের পার্টে যে কাপড়টা আছে এই দুইটা পার্ট যেন সমানভাবে থাকে। তো এর জন্য একটা পার্ট যখন আপনার কলার বসানো হবে তো আরেকটা পার্ট যখন সেলাই করবেন তখন এই মানে ভাঁজ বরাবর মানে এখানে যে মাপটা হয়েছে সেই বরাবর এখানে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে আর আপনার সমস্যা হবে না। তো এই যে এই বরাবর ভাঁজটা করতে হবে এবং এটাকে এই যে এভাবে ধরবো তাহলেই হবে। কলারটা বসানো হয়ে গেছে। এবার বাড়তি যে অংশটা আছে আপনারা ভালোমতো যদি খেয়াল করেন, এখানে যে আমি কলারটা বসিয়েছি দুইটা পার্টি কিন্তু সমানভাবে আছে, বাড়তি অংশটুকু ভাঁজ করে নিলেই হবে একটা আরেকটার উপরে, যে এভাবে করে থাকবে। তো এখন কাজ হচ্ছে কলারের যে বাড়তি অংশটুকু আছে এটাকে একটা ভাঁজ করব, তারপর আরও একটা ভাঁজ দিয়ে এই যে এভাবে করে রাখবো। হাফ ইঞ্চি পরিমাপ বাড়তি যেন থাকে সেভাবে করে আমি রেখেছি, কারণ এখানে হুকের ঘর করা লাগবে। এখানে একটা পার্টের সাথে আরেকটা পার্ট হুক এবং হুকের ঘর বসিয়ে এটা আপনার ঠিক করে নিতে হবে, সেলাই করা হয়ে গেল। তো এখন এই যে এই পার্টের যে অংশটা আছে এটা কিন্তু আমি বাড়তিভাবে নিয়েই সেলাই করেছি, এটা একেবারে সমান মাপে রাখতে হবে। একটা পার্ট আপনার বড় থাকবে আরেকটা পার্ট সমানভাবে থাকবে তাহলেই হবে। এটাকে এই বরাবর রাখতে হবে, তার জন্য অতিরিক্ত যে কাপড়টা আছে এটা কেটে ফেলব এবং এখানে একটা ভাঁজ করব। ভাঁজ করে এটাকে ঠিক এই বরাবর, ঠিক এই বরাবর রাখবো, রেখে আমি একটা সেলাই করে নিব। তো সেলাই করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই বেন কলার সাথে চেন লাগানো দোনোটাই হয়ে গেছে। এবারে যে ভিতরে যে অংশটা আছে, এই যে কাপড় দেখা যাচ্ছে, এখানে আমি মেশিনের মাধ্যমে একটা সেলাই দিয়ে নিব। জাস্ট এই এই পাশটুকু মানে পিছনের যে অংশটুকু আছে এই অংশটুকুর মধ্যে, তো এটাকে যে এভাবে করে নিব, ঠিক এখান থেকে নিয়ে চেনের যে অংশটা আছে এই বরাবর সেলাইটা করে দিব। তাহলে আর এই অংশটা আর দেখা যাবে না, ফিনিশিংটা আপনার সুন্দর মতো করে আসবে। সেলাই করা হয়ে গেছে, এই পাশটা একই রকম ভাবে আমি সেলাইটা করব। এর মাধ্যমে কিন্তু আমার এই হাফ কলার বা বেন কলার সাথে চেন লাগানো দুটোটাই কমপ্লিট করা হয়ে গেল। একটা এই যে একটার উপর আরেকটা এই যে এভাবে করে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন, আর পাশে থাকে যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।